হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন যাচ্ছি ব্রাশ করতে একটু আশ্রমে, বোনরা গেছে ওদের কাছে, একটু যাচ্ছি। সকালবেলাটা আশ্রমে গেলে খুব ভালো লাগে, চারিদিকটা এখন সবুজ, আর কালকে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা, দেখো কত সুন্দর লাগছে। তো দাঁত মাজা হয়ে গেছে, এখন এই যে মাংস বলা ছিল দিয়ে গেল, তো বোন নিয়ে যাচ্ছে। মাংসটা ঢালা হলো, আর এখানে মা সব সবজি কাটতে বসে গেছে, অনেক কিছু রান্না হবে তো ওই জন্য সময়ে বসেছে কাটতে। এই যে বোন বলছে তোকে একটা রসগোল্লা গোটা খেয়ে নিতে হবে, তো আমি ওটা খেয়ে নিলাম। আর এই যে বুড়ি কাটতে বসেছে, টমিও বসে পড়েছে খেতে। আর এখানে একটু আমি লস্যি বানাতে বসেছি, দুপুরবেলা সবাই খাওয়া হবে। এই যে দেখো রেডি হয়ে গেছে বোতলে ভরে, তো একটু ওটা ঝাঁকুড়ে নিয়েছি, তাহলে আরও সুন্দর হয়ে যাবে খেতে। মাকে দিলাম, বাবাকে দিলাম, আমরাও খেলাম। রেডি, এই যে এখন খাবার বাড়া হচ্ছে। ফ্রাইড রাইস হয়েছে, যেখানে স্যালাডটা দিয়ে নিচ্ছি। এই যে পোস্ত তরকারি হয়েছে, আলু পোস্ত, বেগনি, উচ্ছে ভাজা, সাদা ভাত, একটু মাটন হয়েছে, আর একটু খাসির ভুড়ি ভাজা হয়েছে। তো চলো খেতে দেওয়া হোক এখন। এই যে দেখো বিকেলবেলা আবার প্রচণ্ড মেঘ করেছে, আমরা আর কাটোয়া যেতে পারলাম না সব জামাইদের কেনাকাটা করার জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।